চলো আজকে আমরা একটু অন্যরকম পড়াশোনা করি। কি পড়াশোনা? না, আমরা একটু অঙ্কের ধাঁধা বা আমরা মানে একটু অন্যভাবে একটু মগজ ধোলাই করে নেব। কীভাবে করব দেখো, এটা অঙ্কটা বলছে, তোমরা তো সকলে ঘড়ি দেখেছো, ঘড়িতে কটা সংখ্যা থাকে বলো তো? হ্যাঁ ঠিকই বলেছো, 12টা। যেটা লেখা আছে আমি একটু পড়ে দিই, তারপরে আমি ব্যাপারটা গুছিয়ে বলে দিচ্ছি। ঘড়িতে 1 থেকে 12 পর্যন্ত মোট 12টা সংখ্যা থাকে, আর সেগুলি থাকে ঠিক বৃত্তাকারে সাজানো। পাশে এইরকম একটা ঘড়ির ছবি দেখানো হয়েছে, যাতে 1, 2, 3, 4, 5, 6 এইভাবে 12 পর্যন্ত আর কি মোট 12টা সংখ্যাকে বৃত্তাকারে সাজানো হয়েছে। এবার তোমাদের যেটা করতে হবে সেটা হলো, ঘড়িটাকে এমনভাবে 6টি ভাগে ভাগ করো, অর্থাৎ তোমরা ভেঙে ফেলতে পারো, কেটে ফেলতে পারো, এমনভাবে পিস করবে 6টা, যেন সবারই যোগফলটা সমান হয়। অর্থাৎ কেমন করে হবে আমি একটু দেখাবার চেষ্টা করি। দেখো, হয়তো তুমি একটা সরলরেখা টানলে 11 আর 10 পড়লো, আবার একটা টানলে এখানে এত 9 আর হয়তো 12 পড়লো, কিন্তু যোগফল তো সমান হচ্ছে না। মোট 6টা সরলরেখা কিন্তু টানতে হবে। তাহলে কিভাবে টানবো? আমরা যদি এইভাবে টানি, একটুখানি আমরা বুঝে নিই, যদি এইভাবে টানি, দুটো নিলাম 9 আর 10 19, তাহলে 1 আর 9 তো 8, তা 19 হচ্ছে না, তাহলে আমাদের 6টা দাগ টানতে হবে, তাহলেই তো ভাগ হয়ে যাবে। দেখো না, 12টা যখন 6টা দাগ টানলেই হবে। কিভাবে করবে একটু তোমরা বুদ্ধি করে ভেবে নাও, কীভাবে করলে ভালো হয়। হ্যাঁ, আর একটা এটার পর কিন্তু আমি আরেকটা মানে মজার খেলা দেবো, গ্লাসের খেলা। আর চলো আমরা দেখি নিয়ে কেমনভাবে করলে হয়। দেখো, এটা এইভাবে যদি করা হয়, এইভাবে ধরো কত হলো, 11 12 আর 1 13। দেখো, 11 আর 2 যদি করি এটাও আমাদের 13, 10 আর 3 যদি করি এটাও আমাদের 13, 9 আর 4 যদি করি 13, আবার দেখি 8 আর 5 যদি করি 13, 7 আর 6 13, 6টা ভাগে ভাগ হয়েছে। আমি উত্তরটা একবার ভালো করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ উত্তরটা, যে কিভাবে আমাদের ভাগ করলে যোগফলটা সমান হবে। কি ভালো খেলা দিলাম, একটা মজার অঙ্ক, মজার খেলা। চলো আর একটা খেলা আমরা খেলব। তো আমরা যদি এইখানটা দেখি, এটা উত্তরটা দেওয়া আছে, দেখে নিতে পারো। এই যে গ্লাস দেখছ, বলছে এই গ্লাসগুলোর মধ্যে একটা গ্লাসে হাত দিতে হয়। এটা পড়ে দিই, তারপরে তোমাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি। পার্শ্বের চিত্রে পরপর 6টা গ্লাস আছে, বাম দিকে 3টি খালি আর ডান দিকে 3টি ভর্তি গ্লাস। এবার একটি মাত্র গ্লাসে হাত দিয়ে গ্লাসগুলিকে এমনভাবে সাজাতে হবে, তুমি কিন্তু একটা গ্লাসই হাত দিতে পারবে। বাম দিক থেকে প্রথম গ্লাসে খালি থাকবে, দ্বিতীয় গ্লাস ভর্তি থাকবে, তৃতীয় গ্লাস খালি থাকবে। অর্থাৎ একটা গ্লাসে যদি আমরা হাত দিই, ধরো আমরা যদি মানে যদি একটু ব্যাকে যাই, চলো চিত্রটা পেয়েছি। এবার ধরো আমি মনে করো এই গ্লাসটা হাত দিলাম, আমি কিন্তু মানে এই গ্লাসটা বলতে এই গ্লাসটায় হাত দিলাম, তারপরে এমনভাবে আমাকে কাজ করতে হবে, কোনো গ্লাসে হাত দিতে পারবো না, শুধু তরলটা ঢালতে পারবো। তা কীভাবে, কোন গ্লাসটাকে হাত দিয়ে তরলটাকে ঢাললে, কোন গ্লাসে ঢাললে কীভাবে? একটা প্রথমে এই গ্লাসটা ফাঁকা থাকবে, হয়তো এই গ্লাসটা ভর্তি থাকবে, এরকম 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 মানে একটা খালি একটা ভর্তি, একটু ভেবে নাও। তার মানে একটা খালি থাকবে, একটা ভর্তি থাকবে, একটা খালি থাকবে, আবার একটা ভর্তি থাকবে। তোমাকে এই 3টে গ্লাসের মধ্যে, যে 3টেতে রয়েছে এই 3টে গ্লাসের মধ্যে, একটা গ্লাসে তুমি হাত দিতে পারবে, তুলতে পারবে, অর্থাৎ তুলে নিয়ে তুমি সেই কাজটা করতে পারবে। ভেবে নিয়েছো? চলো উত্তরটা দেখে নিই। উত্তরটা আমরা দেখতে গেলে, দেখো আমি বলে যদি এইখানে বলে দিই তারপর যাব, আমি যদি এই গ্লাসটাকে হাত দিই,
এই গ্লাসের তরলটা এই গ্লাসে ঢেলে দিই। তাহলে ঢেলে দিলাম, এই গ্লাসটা ঢেলে দিয়ে ভর্তি হয়ে গেল। আমি এই আবার খালি গ্লাসটা তুলে নিয়ে এখানে নামিয়ে দিলাম। তার ফলে কী হবে, একটা খালি একটা ভর্তি, একটা খালি একটা ভর্তি, আর একটা খালি একটা ভর্তি। চলো আমরা দেখে নিই চিত্রটা অ্যান্সারটা কেমন আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি যেটা বললাম যে এই গ্লাসে যেটা তরলটা ছিল আমি সেটাকে ঢেলে এইখানে দিয়ে দিয়েছি, এই জায়গাটা দিয়ে খালি গ্লাসটা এইখানে রেখে দিয়েছি, তুলে নিয়ে রেখে দিয়েছি। তাহলে কেমন সুন্দর হয়ে গেছে। তাহলে আমরা দুটো বেশ মজার মজার খেলা দেখলাম। আসলে এখন পড়াশোনা তো ভালো চলছে না, না ভালো লাগছে না ভিডিও করতে, তোমরা কমেন্টে লিখছো না কী কী চাই, আমারও ভালো লাগছে না। সেই জন্য একটু মজার মজার খেলা আমি দেওয়ার চেষ্টা করবো মাঝে মাঝে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।